খুচরা এভাবে বলতে হয়। সুতরাং একদিক থেকে খুচরা আরেক দিক থেকে পাইকারি, পাইকারিতে এবাদত, খুচরায় কি যত আমল করি, এই যত অ্যাকশন, যত কর্ম করি এগুলো। কিন্তু এই কর্মগুলিকে আল্লাহ তাআলা কোয়ালিফাই করছেন, মৌসুফ করছেন। কি দিয়ে মৌসুফ করছেন? মৌসুফ করছেন আহসান, উত্তম হতে হবে। কি হতে হবে? উত্তম, সুন্দর হতে হবে। যাক তা করলেই হবে না। এখন সুন্দর আমল কেমন করে হবে? আবিদুল হারামাইন নামটা মনে গেছি, প্রখ্যাত আব্বাদ, নাসাক, জাক্কার ও সাক্কার, তাকে লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া ইমাম, এই সুন্দর আমল কাকে বলে? সুন্দর আমল কাকে বলে? তিনি জবাব দিলেন, আখলাসুহু ওয়া আসওয়াবুহু। কি জবাব দিলেন? আখলাসুহু ওয়া আসওয়াবুহু। আখলাসুহু মানে যেটা পরিশুদ্ধ হবে, কি হবে? পরিশুদ্ধ হবে। আর আসওয়াবুহু যেটা সঠিক হবে। কয়টা বললেন? পরিশুদ্ধ হওয়া আর সঠিক হওয়া। লোকেরা বলল, ইয়া ইমাম, পরিশুদ্ধ আমল কাকে বলে? আসওয়াবুহু, এই যে আপনি বললেন পরিশুদ্ধ, মা ইয়াকুনু লিল্লাহি ওয়াহদা, যেই কাজটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করা হয় ওইটা হলো পরিশুদ্ধ আমল। যে কাজটা কেবলমাত্র আল্লাহর জন্য করা হয়, তাহলে বুঝলাম। এখন আপনি বলবেন সঠিক আমল কোনটা? কয় মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতির উপরে, কর্মনীতির উপরে ফিট হবে, ওই কাজটা হবে সঠিক কাজ। এখন ইমাম বলছেন যেই কাজটা পরিশুদ্ধ হলো, অর্থাৎ কেবলমাত্র আল্লাহর জন্য করা হলো কিন্তু সঠিক হলো না, অর্থাৎ সুন্নতির উপর হলো না, অথবা যে কাজটা সুন্নতির উপরে হলো কিন্তু আল্লাহর জন্য করা হলো না, মা ইয়াকুনু আহসান আমাল, এটা সুন্দর আমল হতে পারে না। ইন্নামা আহসান আল আমাল মা ইয়াজমাউ কামাল আল আমরাইন, আহসানে আমল হলো ওইটা যেটা দুইটার কামালকে একত্রিত করবে, দুইটার পূর্ণ মাত্রাকে একত্রিত করবে, পূর্ণ মাত্রা আল্লাহর জন্য, পূর্ণ মাত্রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। দুনিয়া যদি একত্রিত হয় তাহলে সুন্দর আমল হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ কইলেন না? বুঝেন না আপনারা? এটা বুঝছেন তো? না বুঝলে তো সুবহানাল্লাহ কেমনে পড়বেন? আমি জোর করে তো পড়াতে পারবো না। আচ্ছা, তাহলে এটা হলো। এখন একটু খুচরা কথা কই, মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দোয়া কার কাছে করতে হয়? আল্লাহুম্মা ইফতাহলি, দোয়া অনেক লম্বা, আজকে দোয়া নিয়ে বসি নেই, তরিকাটা নিয়ে বসছি, যে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রহমাতে, কার কাছে দোয়া করলেন? মসজিদে ঢুকলেন কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এর দূর করলে চলবে না, আরেকটা কাজ আছে। আরেকটা কাজ আছে কি আপনি কইেন না? কোন তো দেখি সেই কাজটা কি? ও, একটু খুচরাভাবে বলছে, মানে সেটা হলো ঢোকার তরিকা, কেমনে ঢুকবেন? তাহলে ডান পা আগে বাম পা পরে, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? খালি মসজিদে গেলেই চলবে না, নবীর তরিকা অনুযায়ী নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরিষ্কার হয়ে গেল। আগেরটা লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা,
এইবার এটা তো বড় কাজ, খুচরা কাজের মধ্যে সবচেয়ে ছোট কাজ কোনটা? কম তো কি কইছে? ও লক্ষ্মীপুরের মানুষ, এই মুন্সিগঞ্জের মানুষ তো এত ভদ্র যে আর নাম নেয় নাই, কয় যে জরুরত সারা মানে টয়লেটে যাওয়া, খুচরা ওইভাবে কয় নাই আর কি। ভালো মাশা আল্লাহ, লক্ষ্মীপুরে তো আমার বিয়েই বাড়ি, মাইয়া নিছি এখান থেকে, ভদ্র দেখেই তো নিছি। আপনার চিনেন আমার বেয়েকে? সবাই চিনবেন, নাম বললেই সবাই চিনবেন। এখন জেলখানে বসে দিছে কাজী ইব্রাহিম। আচ্ছা যাই হোক, তাহলে কি হলো, আল্লাহর জন্য ওইটা। এখন টয়লেটে যাওয়ার সময় দোয়া টোয়া নাই, খালি ডাইরেক্ট থার্ড ক্লাস কাজ, এখানে আবার আল্লাহর জন্য হয় নাকি ডাইরেক্ট ঢুক? না, দোয়া আছে না আছে? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, পারেন তো আপনারা সবাই? মাশাআল্লাহ। তাহলে কার কাছে মসজিদে কার কাছে দোয়া, টয়লেটে কার কাছে দোয়া? সুবহানাল্লাহ, এখনো বললেন না। আচ্ছা খালি দূরি, এরপর তরিকা নাই, কোন পা আগে আর ডান পা পরে, এটা নবীর কার তরিকা? তাহলে বড়টাও দেখাইলাম, ছোটটাও দেখা, বাকিগুলি সব মাঝখানে, বাকিগুলি কি? এমন কোনো কাজ দেখাতে পারবেন না যেখানে আল্লাহ নাই অথবা রসুলের রসুলের তরিকা নাই। আপনারা পারবেন এমন দেখাতে? আমি কিন্তু পারবো, কেমনি পারবো? এখন একটা সিগারেট, এটা আমল না? এটার এটা আল্লাহর জন্য দোয়া আছে, নবীর তরিকা আছে এখানে? তাহলে এই যে কাজটা করলাম, সিগারেটটা খাইলাম, এটা কি ঠিক হইলো না বেঠিক হইলো? কারণ আল্লাহর জন্য সিগারেট খাইলাম, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, নবীর তরিকা, নাউজুবিল্লাহ। তো যেই কাজে আল্লাহর নাম নেয়া যায় না, নবীর তরিকা নাই, সেই কাজ মোমেনের জন্য হালাল হতে পারে না, হারাম। এটা সেই কাজটা কি? হারাম, নিষিদ্ধ। তবে আরেকটা কইলে আপনারা হাসেন না, ইন্নালিল্লাহ বলেন। আচ্ছা সিগারেট বানায় কি দিয়া? তামাক পাতা, সাদা পাতা, এগুলো তো তো তামাক পাতা সাদা পাতা এটা খাইয়া আলহামদুলিল্লাহ করা যায় না, আর বিসমিল্লাহ করা যায় না। তবে যদি তামাক পাতা দিয়া জর্দা বানাই, জর্দা বানাইলে এটা খাইয়া সুবহানাল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ, এটা মুস্তাহাব, এটা খাওয়া মুস্তাহাব। কেন মৌলবীরা কী করে? আচ্ছা মৌলবীরা সিগারেট খায় না, কিন্তু ওইটা তো খায়, তাহলে ওইটা খাইলে ওইটা খাইলো না, কারণটা কি? জিনিস তো একটাই, বরং যে বেটা সিগারেট খাইছে এ পুড়ে কিছু বালি বাইরে ফালাইছে আর উনি পুরাটা ঢুকাইছেন, অথচ উনি মুস্তাহাব করছেন। উনি কী করছেন? মুস্তাহাব, পানের পানের সঙ্গে এটা না খাইলে মজা লাগে? এক সময় আমি এরকম মৌলবী ছিলাম, খাইতাম খুব মজা, কিন্তু আল্লাহ তাআলা বুঝ দিছে, সৌদি রাষ্ট্রদূত, প্রথম রাষ্ট্রদূত, তার সন্তানের মতো আমাকে উনি স্নেহ করেছেন, মক্কা ইউনিভার্সিটিতে পাঠাইছেন, আমারে পড়াইছেন। আল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। না এটা জর্দাও খেতে পারবেন না, সিগারেটও খেতে বেরিয়ে খেতে পারবেন না, সবগুলি হারাম। এই হারাম, এগুলি খাদ্য না, এগুলি কি না? খাদ্য না। ডাক্তাররা সব ডাক্তাররা জাপান থেকে আমেরিকা পর্যন্ত, পৃথিবীর পূর্ব দেশ হলো জাপান, পশ্চিম দেশ আমেরিকা, আমি সারা দুনিয়াতে ঘুরছি। সুতরাং এই এই সমস্ত ডাক্তাররা একমত, কোনো ডাক্তার দ্বিমত, এটা খবিস। এগুলি কি? খবিস, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এগুলি খাওয়া খবিস।
আর ডাক্তাররা খবিস কইলে আলেমরা কি কইব, ওয়াইয়ু হেল্লুল আহমদ তৈবাত ওয়াইয়ু হার্রে মালাইহিমুল খাবাইস, খবিসগুলি হারাম আর উত্তম উপাদেয়, তৈব মানে কি উত্তম উপাদেয়, এটা হলো হালাল, এটা কোরআনের নীতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতেন, ওয়াইয়ু হেল্লুল আহমদ তৈবাত ওয়াইয়ু হার্রে মালাইহিমুল খাবাইস। তাহলে সিগারেট বিড়ি আর জর্দা এটা খবিস না কোনো উত্তম উপাদেয়? পানের সঙ্গে দুটা দানা দিলে চপচপে রস আসে, মজা না? ওই মজা তো অনেক কিছুর মধ্যে, যারা বেবিচার করে মজা পায় না, তাহলে মজা পাইলে হইলো। যারা হারাম খায়, হারাম খাইলে গরু একটা চুরি করিয়া সবাই ভাগাভাগি করে ডাকাতি করিয়া খাইলো, মজা পাই না? মজা নাই আছে, মজা থাকলেই হইব না। মনে রাখতে হবে আল্লাহর জন্য, আর গরু চুরি করছে আল্লাহর জন্য করলাম, এরপর তরিকাটা নবীর তরিকা অনুযায়ী, নাউজুবিল্লাহ মিন্দা। তাহলে আপনি মুমেনই থাকলেন না, একার কাফের হয়ে গেলেন, এমনি তো অন্যায় করছেন করছেন, আবার আল্লাহর জন্য নাউজুবিল্লাহ মিন্দা, আল্লাহর জন্য চুরি করে নাউজুবিল্লাহ। যাই হোক, এই কথাগুলি বললাম, এটা জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য। আপনি ঘুমাইলেন কার জন্য? এটা একটা কাজ নাকি আল্লাহর জন্য ঘুমাইলেন না? কি ঘুমানোর সময় দোয়া আছে নাকি? কি দোয়া আছে? আপনারা ওই বাগাবাগি করে একটুখানি লইছেন। নবী সাল্লাম কি কইতেন, اللهم اسلمت نفسي اليك ووجهت وجهي اليك والجأت ظهري اليك وفوضت امري اليك رغبة ورهبة اليك لا ملجأ ولا منجا منك الا اليك آمنت بكتابك الذي انزلت ونبيك الذي ارسلت اللهم باسمك اموت واحيا। আপনি কত দিন নিছেন? আঙ্গুলের মধ্যে কর কয়টা? এক দুই তিন চার, চারটার মধ্যে কর দিয়েছেন, এক কর নিছেন, বাকিগুলি বাদ। হাই 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 হাই, এই জীবন দর্শনটা তো বুঝি না, এই জন্যেই আল্লাহুম্মা আসলামত নাফসি ইলাইক, আয় আল্লাহ আমি তো ঘুমাইতে যাইতেছি, আমার এই মাথা থেকে পা পর্যন্ত এই সত্তা, এই সত্তাকে আপনার কাছে জমা দিয়ে দিলাম, কারণ আমার তো পরে দিশা থাকবে না, একজন তো পাহারাদার থাকতে হবে, সেই পাহারাদার কে? আসলাম তো নফসি ইলাইক ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আমার চেহারা আপনার দিকে ঘুরিয়ে দিলাম, কবরে লাশ রাখলে থাকবে তো, কবর কবরে লাশ রাখলে চেহারা কোন দিকে ঘুরায়? এইখানে আমি ঘুরিয়ে দিলাম, আপনার দিকে ঘুরিয়ে দিলাম। আসলাম তো নফসি ইলাইক ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়ালজাতু যহরি ইলাইক, আমার পিঠটাও আপনার কাছে জমা দিলাম, খালি মা সামনেরটা না পিছনটাও আপনার কাছে জমা দিলাম। আল্লাহ আল্লাহ। এরপরে ওয়াফাওয়াদতু আমরি ইলাইক, আমার দোকানদারি ব্যবসা বাণিজ্য সন্তানাদি নাতিপুতি কত মাল মালি সব তো সরে নিয়ে যে ডাকাতে নিতে পারে, কত রকম নষ্ট হতে পারে, এগুলি সব আপনার কাছে জমা দিয়ে দিলাম। কেন? রাগবাতান রাহবাতান ইলাইক, খুব খুশিতে খুশিতে জমা দিলাম, আপনার কাছে জমা দিলে আপনি একটু খাইবেন না, আপনার খাওয়াই হারাম, আপনি খান না, আপনি না আপনার ভাগনা নাই নাতিপুতি নাই যে তাদের কিছু দিয়ে দিবেন, দুর্নীতি আপনি করবেন না, আর আপনি ঘুমানো না চেয়ে রয়েছেন আপনি, আর আমি ঘুমিয়ে রয়েছি, আমার মাল দিকে আপনার নজরটা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাগবাতান ও রাহবাতান ইলাইক, খুশি তো দিলাম আবার ভয়ও দিলাম, আরেকখানে যদি জমা দেই আল্লাহকে বলে কি রে তুই আমার বিশ্বাস করলি না, তুই আরেকখানে জমা দিছিস কা, তুই আমার বিশ্বাস করিস না, আমার আমানতদারিতে তোর ইয়ে নাই, আস্থা নাই। নরসিংদী থেকে ফোন আসতেছে, আচ্ছা তো তা কি হলো? ও রাগবাতান রাহবাতান ইলাইক লা মালজা ওয়ালা মানজা,
আপনি আমি আমারে যদি কেউ ধরতে চায়, মারতে চায়, তাহলে আপনি যদি নিরাপত্তা দিয়ে দেন, তাহলে আমাকে ধরার কেউ কেউ পারবে না, কেউ কিছু পারবে, আপনি আমার নিরাপত্তা। লা মালজা, দেয়ার ইজ নো শেল্টার অ্যাকসেপ্ট ইউ, আপনি ছাড়া আর কোনো শেল্টার নাই, নিরাপদ জায়গা নাই। ওলা মঞ্জা, না জাতেরও কোনো ব্যবস্থা নাই, আসমান জমিন সারা দুনিয়া আমি ঘুরলাম, কেউ আমাকে না জাত জাহান্নাম জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, একমাত্র কে? আমি আপনারে চিনি, অপরাধী হইলো আপনি, আপনি যে কে আমি চিনি জানি, আল্লাহ 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 আল্লাহ। আমন্তু বি কিতাবিক আল্লাযী আনজাল, যে কিতাবটা আপনি নাজিল করছেন কোরআন, এই কোরআন প্রতি আমার ঈমান আছে, আমি স্বীকার করলাম। অবে রাসূলিক আল্লাযী, অবে নবীক আল্লাযী আরসালত, আর যে নবী পাঠাইছেন সেই নবীরও প্রতি আমার ঈমান আমি তাজা করলাম। এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কদ্দুর কইলেন, কদ্দুর ছাড়লেন, কয় সময় কই, দুনিয়ার অনেক কাজ একটু খুলি চলবে, তো আপনি আখেরাতের কামাই করবেন কোন সময়? আপনি দুনিয়ার কাজ নিয়ে যদি এত ব্যস্ত, তো আখেরাত কামাই করবেন কেমনে? আখেরাত বড় না দুনিয়া বড়? তাহলে আখেরাতের সময় বেশি দিতে হবে, দুনিয়ার সময় কম দিতে হবে, কিন্তু তা না করে দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত, আখেরাতের খবর নাই। কো হুজুর, এখন দুনিয়াতে আসি তো, কয়দিন থাকবো, একটু দুনিয়া কামাই করতে দেন, মরার পরে তো কোনো কাজ থাকবে না, খালি আখেরাত কামাই করবো। আচ্ছা কথাটা কি ঠিক? আপনি ওইখানে গিয়ে কামাই করতে পারবেন? কয় কি সুযোগটা এইখানে, ওইখানে আর সুযোগ, বরং এইখানে এক গলিতে দুই শিকার, এক গলিতে বিসমিল্লাহির রহমানির রহিম খেলাম, পেটে ঢুকিয়ে দিলাম, খোদা গেল, বিসমিল্লাহ কই আমি কি করলাম, আল্লাহরে বলি না, এই বাচ্চা কে দিছে, পানি কার, লবণ কার, আমার বউ দিল কে, ও আমার সন্তানাদি কার, মরলে পড়ে তো তার সামনে যাইতে হবে। দেখেন এক কামে দুই কাম, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, নাকি আখেরাতের কথা আখেরাতে গিয়ে কইবেন, না এখনই কইতে হইব, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখেরাতে, একসঙ্গে দুইটা কামাই করতে হবে। এখানে আরও কত কায়দা করে দিছেন, হালাল খাইলেন, কি খাইলেন, তো আপনি খাওয়াটা তো ভাত ডাল চাল মাছ খেলেন, এটা দুনিয়াতে খেলেন, কিন্তু ওই যে হালালটা হালাল খাইলেন, হালালটা আখেরাতে গিয়ে পাইবেন, সুবহানাল্লাহ। হালাল ভাত, ভাতটা এখানে খেলেন, হালালটা খাইবেন কোনানে, জান্নাতে গিয়ে এই হালাল খাওয়ার আর শেষ না, এটা চলতেই থাকবে, ভাতের তো এখানে শেষ। এক একটা ইশারা করলাম আর কি, এগুলি তফসিল আলোচনা করলে সুবহানাল্লাহ। তো এমন কোনো কাজ নাই যে কাজে কে নাই, আল্লাহ নাই, যে কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। এবার একটা বড় একটা কই, রাষ্ট্র চালানো, দেশটা চালাই, দেশটা চালাতে গেলে আল্লাহর দরকার আছে নাকি নাই? আল্লাহ কেমনে রাষ্ট্র চালাইতে হইব তিনি বলেন নাই? কোরআনের তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বয়ান কোরআনের মধ্যে আছে, রাষ্ট্র থেকে ব্যক্তিগত জীবন, গোটা জীবনের জন্য ব্যবস্থা আছে। নবী সাল্লাম সেটা কী করছিলেন, মদিনায় কায়েম করে দেখিয়ে দিয়েছেন, রাষ্ট্র কেমনে চালায়, আদালত কেমনে চালায়, যুদ্ধ কেমনে করে, ইউনিভার্সিটি কেমনে চালায়, শিক্ষা কেমনে চালায়, নামাজ কেমনে পড়ে, এগুলি দেখেন নাই? তাহলে এটা খালি মুখে কওয়া হয় নাই, নবীর মাধ্যমে এটা দেখিয়ে দিছেন, সুবহানাল্লাহ বলেন না? আমি তো এখন বক্তৃতা করলাম, দেখাইতেও পারলাম না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বক্তৃতাও করছেন আবার দেখাইছেনও, তিনি এমন শিক্ষক যে ক্লাসে পড়াইছেন আবার বাস্তবে দেখিয়ে দিছেন, সুবহানাল্লাহ। অতএব এই কথাগুলি মনে রাখা দরকার। তাহলে এখন বোঝা গেল আমাদেরকে বানাইছে আল্লাহ কিসের জন্য?
সুন্দর আমল করার জন্য, প্রত্যেকটা আমল খুচরা। আর এক কথাই বললে কিসের জন্য বানিয়েছেন? ইবাদত করার জন্য। কার ইবাদত? তার গোলামি করার জন্য। আর গোলামি যদি না করেন, স্বাধীনভাবে চলেন, এরপরে এই কবরে নামলেন, কার কাছে গেলেন? কইবেন গোলামি না করতে তা কি, আমি এ স্বাধীনভাবে চলবো, মরার পরে কই গেলেন? তার সামনে তার অবস্থা কি হবে? আপনার তো ঘুরে ঘুরে ওখানেই গেলেন, এখানে গেলেই প্রশ্ন করা হবে, ফেরেশতারা ধরবে। এখন তো ফেরেশতা পুলিশের ডরে এন করেন, এমনি পুলিশ কোন দিক দিয়ে ধরে, কোনটা রেকর্ড করে, কি ফেরেশতারা তো রেকর্ড করতেই আছে। এরপরে গবরে নামার পরে ফেরেশতা জিজ্ঞেস করবে, কিরে তোর রব কিরে? মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম? তখন জবাবটা কি দিবেন? তখন কইেন বলে, আমার মন মতো চলছিলাম, আমি মন মতো রাষ্ট্র চালাইছি, আদালত করছি, বিচার করছি, নেতৃত্ব করছি, মেম্বারগিরি করছি, চেয়ারম্যানই করছি, আমি বিচারক ছিলাম, মান এইগুলি খবর আছে, খবর খালি নামলেই খবর হইব। আজকে দুনিয়াতে যত পাওয়ার দেখান, সেদিন মিসকিন মিসকিন আর মিসকিন, আর মাজলুমগুলি দেখবেন কত শক্তি নিয়ে দাঁড়াইছে, সেদিন মাজলুমগুলি যারা জুলুম যাদের, তারা কত শক্তি নিয়ে দাঁড়াইছে, কিভাবে তারা কত আল্লাহর সাপোর্ট পাচ্ছেন আল্লাহ সুবহানাহু। অতএব এই কথাগুলি বলার পরে আর এই কথা বলতে চাই না, তাইলে কাজ হলো কয়টা? কাজ যা কাজই করবেন দুইটা বিষয়, একটা হলো উপরওয়ালা, আরেকটা হলো নবীওয়ালা। তাবলিগে গেলে কয় নবীওয়ালা আমল, নবীওয়ালা আমল কয় না? এ তবলিগের কয়টাই নবীওয়ালা না সব কাজগুলি নবীওয়ালা? ও অনেকে মনে করো তবলিগে গেলে কয়েকটা কাজ করে আইলেই নবীওয়ালা আমল হয়ে, না গোটা সব কাজ, রাষ্ট্র থেকে শুরু করে মেম্বারিগিরি পর্যন্ত, ঘরের গৃহস্বামী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রিয়ালি যেটাই করেন, সব নবীওয়ালা কাজ, সব আল্লাহওয়ালা কাজ, আল্লাহর জন্য কাজ করতে হবে। কথা পরিষ্কার? সুতরাং এর মধ্যে ভাগাভাগি করার কোনো সুযোগ নাই। ভাগাভাগি করলে খবর আছে, খুব খবর আছে, নাউজুবিল্লাহ মিন দালেক। কার সঙ্গে ভাগাভাগি করবেন? আল্লাহর সঙ্গে ভাগাভাগি করবেন, এটা আমার, এটা আমার, এটা আপনার, সবটাই সবটাই কার? আসমান কার? জমিন কার? চন্দ্র সূর্য কার? মাটি কার? ও আপনি কার? তাহলে কোনটা? অক্সিজেন আপনি খালি ভাত খান, এই যে নাক দুইটা ছিদ্র এ দিয়ে কি দেন? এই যে মিনিট সেকেন্ডে সেকেন্ডে আপনি খাইতেছেন, ভাত না হলে একদিন খাই না খাইলেন তাতে কি আসলো? কিন্তু পাঁচ মিনিট যদি এইটা না খায় বন্ধ হয় গেলে আপনি গেছেন, আপনি চিদিয়ে বললেন, তো কে দিতেছে সাপ্লাই? দিতেছে কে? কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন রাষ্ট্রপতি, কোন বিচারপতি, কে দিচ্ছেন? খান আল্লাহর, বরাত্ব বয়ান করেন কার? আল্লাহু আকবর মানে কি? বরাত্ব কার? এগুলি মনে আছে? ভুলে গিয়ে আজকে কত পথে আমরা চলি, আল্লাহ আল্লাহ আমাদের হেদায়ত করেন। আইন আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদ, দেখেন কত সুন্দর। আয় আল্লাহ আমারে তৌফিক দেন, সহযোগিতা করেন, সাহায্য করেন, আলা যিক্রিকা আপনার জিকির করি, আপনার শুকুর করি, আপনার সুন্দরে ইবাদত করি। কেমন সুন্দর দোয়া, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। কার কাছে তৌফিক? আপনার চেষ্টা আর তৌফিক আল্লাহর কাছ থেকে চাইবেন। এইবার আসেন শেষ কথায় যাই। শেষ কথায় হলো এই যে মসজিদে এখন নামাজ পড়বেন আপনারা, নামাজ পড়িয়া নামাজ শেষে, নামাজ শেষে আমরা কী করি? কত কী করি দেখি, আপনার আপনাদের মুখ দিয়েই কই। হ্যাঁ, হাত উড়ে, হাত উড়ানো নিষেধ নাই, কিন্তু কী নিষেধ কন্ত?
সবাই মিলে রুকু করলাম, সবাই মিলে সেজদা করলাম, সবাই মিলে আত্মায়াত করলাম, সবাই মিলে সালাম ফিরাইলাম, কিন্তু সবাই মিলে মুনাজাত করলাম, এটা এই আমলটা কই পাইছেন? কই? আল্লাহর জন্য করছেন, কিন্তু নবীর তরিকায় আছে এটা? বুখারী মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজা একটা দুর্বল একটা মিথ্যা হাদিস থেকে দেখাইতে পারবেন না নবী সাল্লাল্লাহু কোনো সময় সবারই নিয়ে মুনাজাত করছে। অথচ আমরা না হলে ইমামের চাকরিই নাই, হ্যাঁ মুনাজাত করে না? হ্যাঁ, আপনি সালাম ফিরেছেন, নামাজ শেষ। এবার ব্যক্তিগত কিছু আমল আছে এখানে করেন, বাড়িতে গিয়ে করেন, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া,